আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বাউন্ডারি ওয়াল সম্পর্কে কিছু ধারণা দিব। এখানে অনেকগুলো ভুল আছে, সেই বিষয়গুলো তুলে ধরব এবং আপনাদেরকে আইডিয়া দিব যেন আপনারা কাজ করার সময় এই ভুলগুলো থেকে বিরত থাকতে পারেন। এখানে প্রথমেই যে ভুলটি আমি আপনাদেরকে দেখাবো, দেখেন এখানে আসলে একটা সরকারি প্রজেক্টের কাজ চলতেছে, এখানে খেয়াল নেওয়ার মতো কেউ নাই, যার কারণে এই সমস্যাটা ধরা পড়ছে আমার চোখে। এই জন্য আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে একটা কলাম দেখেন, এই যে কলাম, কলামের পজিশনটা কি এই বরাবর হওয়া উচিত ছিল নাকি এটা আর এটার একেবারে সেম সোজা উঠবে? তো এটা হচ্ছে প্রথম একটা ভুল। এরপরে এখানে যে শাটারিংটা করছে, এটার লেভেল কি হয়েছে ঠিক মতো? দেখেন তো, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে আর এইখানে খেয়াল করেন মাজাটা কতটা বাঁকা হয়েছে। হ্যাঁ, শুধু এইগুলা না, আরও এই দিকটাতেও আপনাদেরকে দেখাবো। এই একটা কলাম তো আপনারা দেখলেন, এখন আমরা সামনের দিকে যাই, এখানে গিয়ে দেখি। দেখেন তো, এটা কলামের পজিশনটা কি এই সাইড বরাবর হওয়া উচিত ছিল না, এটা বের হয়ে গেছে। এখানেও শাটারিংয়ের সেম অবস্থা। আসলে এই ভুলগুলো যাতে আপনাদের বিল্ডিংয়ে না হয়, ওই জন্য আমি এখানে লাইভটা দেখাচ্ছি এবং একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে বাউন্ডারি ওয়াল, এগুলো আপনারা কীভাবে করবেন আর এখানে কীভাবে করা হয়েছে? এখানে সব কিছুই সঠিকভাবে করা হয়েছে, কিন্তু কাজগুলো এলোমেলো করা হয়েছে অদক্ষতার কারণে। কলামটা এদিকে সরে গেছে। তো আমি কোনো ইঞ্জিনিয়ার না, আপনারা আবার মনে করতে পারেন আমি বিশাল বড় ইঞ্জিনিয়ার না ভাই, আমার নিজের বাস্তবিক অভিজ্ঞতা আছে, কাজের এক্সপিরিয়েন্স আছে, সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। এখানে কলামটা ঠিক আছে, দেখেন এখানেও যা আছে তা মোটামুটি ঠিক আছে। এখন অনেকেই বাউন্ডারিগুলো করতে চান, তো এখানে সব কিছুই ঠিক আছে, কারণ এটা একটা ইঞ্জিনিয়ারিং প্রসেস। শুধু এখানে ইঞ্জিনিয়ার চেক দিতে আসে নাই, যার কারণে এরকম সমস্যা হয়েছে। এই যে কলামগুলো দেখেন, একটা থেকে একটা দূরত্ব হচ্ছে 10 ফিট, বিমের যে চিকনেস এদিকে 10 ইঞ্চি, এইদিকে 10 ইঞ্চি, এর ভিতরে 4টা 12 মিলি রড আছে। আর এখানে যে কলাম, কলামেও 12 মিলি রড আছে 4টা করে, কলামগুলো হচ্ছে আপনার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আর এখানে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 5 ইঞ্চি ওয়াল, আর এটা হচ্ছে মিডিলে গাঁথনি করা, দুই সাইডে কুবলা, মানে হচ্ছে কলামের একটা অংশ দুই সাইডে বের হয়ে থাকবে বাটি। হ্যাঁ, এভাবে কাজটা করা হয়েছে। তো এই ছিল বিষয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, যাতে তারা এখান থেকে কিছুটা হলেও আইডিয়া নিতে পারেন।